আশিক, খাবারটা কেমন বলেন তো? অসাধারণ, টেস্টি, টেস্টি। একটু অয়েলি বেশি নাকি? না, মানে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী পাকি বিরিয়ানির জন্য একমাত্র বিখ্যাত রেস্টুরেন্ট ঢাকাইয়া পাকির বনানী ব্রাঞ্চ। তো চলুন বন্ধুরা, দেখে আসি এখানে পাকি কেমন মজার। প্রিয় দর্শক, আমরা গুলশান দুই সার্কেল থেকে কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে বনানীর দিকে যাচ্ছি। সেকেন্ড লেনেই হাতের বাম দিকে ঢাকাইয়া পাকি, এটি রোড নম্বর 12, হাউস নম্বর 37, লেভেল 4, বনানী ই ব্লকে আমরা অলরেডি চলে এসেছি। এবার লিফটের লেভেল 4-এ আমরা প্রবেশ করলাম ঢাকাইয়া পাকি রেস্টুরেন্ট। এটি ঐতিহ্যবাহী পাকি বিরিয়ানির জন্য খুবই বিখ্যাত একটি রেস্টুরেন্ট। আমরা এবার ভিতরে বসে যাচ্ছি এবং সবাই গল্প করছি। এর মধ্যেই আমরা দেখছি মন বসে না পাকি ছাড়া। রং বেরঙের নানা ধরনের পোস্টার আছে এই রেস্টুরেন্টে। শয়তান, তুই আমার মন পাবি কিন্তু পাকির রেসিপি পাবি না, বেশ আকর্ষণীয় এই ধরনের পোস্টার দিয়ে সাজানো এই রেস্টুরেন্টটি। ইতিমধ্যে জিগলুর ভাই রেসিপি হাতে নিয়ে দেখছে কি অর্ডার দেওয়া যায়। বাই দিস টাইমে আমরা সবাই রেসিপিগুলো দেখে নিচ্ছি, জুনায়েদ ভাই, রুহুল এবং আশিক। আজকের এই আমাদের পুরো আয়োজন যিনি স্পন্সর করেছেন সে হচ্ছে রুহুল, আর কেউ না, রুহুল। সো এখানে আছে মাটন প্লাটার, বিফ প্লাটার। মাটন প্লাটার 549 টাকা একজনের জন্য, 649 টাকা তিনজনের জন্য। আমরা দেখতেই পাচ্ছি মাটন পাক্কি, বিফ পাক্কি। মাটন পাক্কি 399 টাকা, বিফ পাক্কি 380 টাকা একজনের জন্য। এছাড়াও রয়েছে প্লেন পোলাও, জালি কাবাব, অনেক কিছু। তো আমরা অর্ডার দিলাম মাটন পাক্কি। মাটন পাক্কি এই 549 টাকা পার হেড। এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি জালি কাবাব, এক গ্লাস বোরহানি ও জাফরানি ফিরনি। সো আমাদের প্লেট দেওয়া শেষ, এবার খাবার পরিবেশনের পালা। ওয়েটার আমাদেরকে খাবার পরিবেশন করে দিয়েছে। 549 টাকা হওয়ার কারণে মাটন পাক্কিতে 2-3 পিস মাটন রয়েছে। এছাড়াও আমাদেরকে আস্তে আস্তে জালি কাবাব, বোরহানি এবং জাফরানি ফিরনি দিয়ে দিচ্ছে। সো খাবারটা পরিমাণে বেশ ভালোই, একজনের জন্য যথেষ্ট এটা। আমরা দুপুরে লাঞ্চ করতে এসেছি। সো ফ্রাইডে নামাজের পরে আমরা ঠিক 2:30 দিকে এখানে এসেছি। সো সবাই মোটামুটি ক্ষুধার্ত, খাবার দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু সবাই যার যার মতো প্লেটে নিয়ে আমরা খেয়ে নিচ্ছি। সো এই 2-3 টুকরা মাটনের সাথে একটা বড় একটা আলুর টুকরাও আছে। আমরা এবার শুনবো এই খাবার কার কাছে কেমন লাগছে, চলুন। ভাই একটু বলেন খাবারটা কেমন লাগলো ভাই। হ্যালো ভাই, খাবার হ্যাঁ ভালো লাগছে ভাই। আমাদের পটেনশিয়াল বিয়ের ক্যান্ডিডেট, ওরা কিন্তু আমাদের খাওয়াবে। জুনায়েদ ভাই কে আমি আশা ছেড়ে দিয়েছি আসলে। রুহুল আছে, রুহুল আজকে আমাদের এই পুরো পার্টিটা রুহুলের সৌজন্যে। রুহুল কিছু বলেন প্লিজ। ভাই থ্যাংক ইউ, সবাই আসছেন আর ভালো লাগতেছে, একসাথে কথা বলতেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ রুহুল। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ রুহুল। আমরা খাবারও খাচ্ছি, সেই সাথে গল্পের খুনসুটি আমরা কিন্তু সবার মাঝখানে অনেক আনন্দ করছি এবং সবাই নানা বিষয়ে গল্পগুজব করছি। আমাদের আসলে সময়ই হয় না, এই করোনা ভাইরাসের স্বাভাবিক পরিস্থিতির পরে এরকম একটি আয়োজন আমাদের সবার ভালো লাগলো। এই শফিক ভাই, এখানকার খাবারটা কেমন বলেন তো একটু? টেস্টি বাট এ বিট অয়েলি। বিট অয়েলি, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ।
তনুশ্রী একটু বলেন তো কেমন খাবারটা? জি ভালো, স্পেশালি জালি কাবাবটা খুব ভালো। মাটনটা কেমন ছিল? ভালো ছিল, ভালো ছিল। আপা আপনি সব খেয়ে শেষ করেছেন নাকি খাননি টোটাল? আমার প্লেট কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। কেমন খাবারটা, কেমন লাগলো আপনার? কেমন লাগলো আপনার খাবার? ভালো লেগেছে? থ্যাংক ইউ। এবার আমি নিজেও খাচ্ছি, বেশ তৃপ্তি সহকারেই খাচ্ছি। তবে আমি একটু বলবো, পার্সোনালি আমি পাক্কি বিরিয়ানি এবং কাচ্চি বিরিয়ানির মধ্যে খুব একটা পার্থক্য পাইনি। এখানে খাবার বেশ সুস্বাদু, বাট এটাকে আমার এই কাচ্চির মতোই মনে হয়েছে। আসলে আমি কোনো ডিফারেন্স বুঝতে পারিনি। খাবারটা ভালো, রেস্টুরেন্টের পরিবেশটাও মোটামুটি বেশ ভালো, ওয়েল ডেকোরেটেড, বাট এই খাবারটা একটু ওয়েলি। আর এখানকার স্টাফদেরও বিহেভিয়ার বেশ ভালো, সো আপনারা ট্রাই করতে পারেন। চলুন শুনি রেস্টুরেন্টের ম্যানেজার সাহেব কি বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা এখানে প্রায় 9-10 জন খেলাম, আমাদের খাবারটা খুবই ভালো লেগেছে। আমরা নিয়েছিলাম মাটন প্লাটার। তো আপনি সব মিলে আপনাদের আপনাদের অফারগুলো এবং এখানে কী কী খাবার পাওয়া যায় যদি একটু কাইন্ডলি বলতেন, এবং আমাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। থ্যাংক ইউ, ওয়েলকাম টু ঢাকা পাক্কি এভরিওয়ান। মাটন পাক্কি এবং বিফ পাক্কি, এই দুটো হচ্ছে আমাদের সিগনেচার ডিশ। তো এটা আমাদের এখানে লাঞ্চে এবং ডিনারে আমরা একটা সার্ভ করে থাকি, আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি। আর এর পাশাপাশি আমাদের জালি কাবাব আছে, রোস্ট আছে, বোরহানি আছে, শরবতে জান্নাত আছে, জাফরানি ফিন্নি আছে, আলু বোখারা চাটনি আছে। ওকে, দ্যাটস ভেরি গুড। আমরা যদি 20-30 জন বা অফিসিয়াল ছোটোখাটো অ্যারেঞ্জ করি, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে মানে অ্যাডভান্স যে বুকিং সেটা নিতে পারবেন? জি, আমরা একটা অ্যাডভান্স টোকেন মানি আমরা নিয়ে রাখি। ওকে, আর বাকিটা আমরা ক্যাশ অন ডেলিভারি। আমাদের 20-30 জন, আমরা যত বড়ই অর্ডার হোক না কেন স্যার, আমরা সেটা হ্যান্ডেল করি এবং টেক ওভার করি। ওকে, দ্যাটস ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার সার্ভিসেস। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আসবেন স্যার সবাই, অ্যান্ড সি ইউ অ্যাগেইন। থ্যাংক ইউ স্যার, সেম টু ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, এখন বিদায়ের পালা। আমরা অনেকদিন পরে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, সেই সাথে ভালোভাবে দুপুরে খেলাম। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।